ওরা আমায় এভাবে কেন মারলো মা? আমি তো যেমন ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবারটাও খেয়েছিলাম। জানো মা, অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা, ওটাই আজ খেয়েছিলাম। কখনো যদি বুঝতে পারতাম যে এটাই শেষ কল, এটাই শেষ কল। ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা, আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছে। একটু শরীরে ক্লান্তি মেটাতে গেলাম না, কখনো যদি বুঝতাম মা সারা জীবনের মতন বিশ্রামে চলে যাবে। তখন ভোর রাত আমি ওয়ার্ডে তখন ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম। শুধু সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে ছিল মা, আমার খুব কষ্ট হচ্ছিল জানো। আমি তো অনেক অনেকবার ধারণও করেছিলাম, চিৎকার করেছিলাম, বাঁচাও বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, কিন্তু কেউ আমার চিৎকার আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো মা। আর ওরা আরো পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো, খেলতে লাগলো আমাকে নিয়ে। আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো মা। আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিচ্ছুটি বলবো না, আমাকে যেতে দাও। কিন্তু ওরা আমাকে তোমার কাছে একবার যাওয়ার সুযোগটাও দিল না, দিল না তোমার শেষবারের মতন তোমার হাসি মুখটা দেখতে, দিল না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড় হওয়া ডাক্তারের কাহিনীকে সত্য। আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরলো জানো মা। আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার, কিন্তু হয়তো আজ ভগবানও চায়নি যে আমি বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার ঘাটটাও ভেঙে যায়। ওরা আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিবৎস। সকালে সবাই আসে, কিন্তু এ কি, আমি 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 কারোর সাথে কথা কেন বলতে পারছি না? তোমাকেও দেখতে পাচ্ছি, তোমায় কত করে ডাকছি, তুমি তুমি শুনতে কেন পাচ্ছ না মা আমার ডাক? ও মা, ও মা, মা গো, এই যো, এই তো দেখো না মা, এই তো আমি, তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? ও মা, হঠাৎ দেখি সামনে একটি লাশের দিকে তাকিয়ে তুমি হাউমাউ করে মুখটা দেখতে পেয়ে আমি আমি তো শিউরে উঠি। এ কি, এটা যে আমার মিথর দেহ, আমি কি তবে মারা গেছি? আমিও কাঁদতে শুরু করলাম। সবাই আমার মৃত্যুতে শোকাহত, সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে, কিন্তু আমি আমার মিথর দেহের দিকে তাকিয়ে রইলাম। আমার শেষটা তো আরেকটু ভালো হতে পারতো বলো মা। দেখো না মা, ওরা আমার মুখের সারা শরীরে কি অবস্থা করেছে দেখো মা। আমার চিৎকার করতে ইচ্ছা করছে, কিন্তু আমার আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না। আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি, কিন্তু একটা চিৎকারও কেউ শুনতে পাচ্ছে না, কেউ না। सांसों पे थोड़ा सा वतन का भी हक था, ना देख मुझे यूं मुड़ मुड़ के, तेरा मेरा साथ यही तक था।